মাঠে ময়দানে ওয়াজ জায়গা করে নিচ্ছে অনলাইনেও। আমাদের সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। এই যে গার্মেন্টস এর যেটা জেলার কারখানা, লক্ষ লক্ষ নারী ঘুরছে। ওয়াজের মাধ্যমে সহজে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হওয়ায় ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বাংলাদেশেই ওয়াজের নামে নারী বিদ্বেষী বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন, যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন, সেখান থেকে আপনাদের সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো গত পর্বে এই দুজন আলেমকে নিয়ে যে অপব্যাখ্যা দেওয়া হয়েছিল তার জবাব দিয়েছি, আর আজকে সেই নিউজের বাকি অংশ আমি একের পর এক খণ্ডন করে যাব। শুরুতে চলুন দেখে নেওয়া যাক তারা কিভাবে নির্লজ্জের মতো মিথ্যাচার করে ইসলাম এবং ইসলামে যে সমস্ত জ্ঞানী গুণী আলেম ওলামা রয়েছে তাদেরকে মিথ্যা অপবাদ রটিয়ে হেউ করার চেষ্টা করছেন এবং উগ্রপন্থী বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যেটা অত্যন্ত লজ্জাজনক। যখন তখন নাস্তিকদের কতল, বৈশাখ পালন হারাম, ইসলাম। আমাদের সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, আমি কথা বলতে গিয়ে অনেক সময় ছড়িয়ে দেয়া হচ্ছে পশ্চাদপদ মতাদর্শ। নিজে আল্লাহ ভীরু যখন না হন, তার থেকে যে কোনো অবাস্তব আলোচনা। বাংলাদেশেই ওয়াজের নামে নারী বিদ্বেষী বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। শুরুতে দেখে আসি যে একজন আলেম তিনি পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করছেন, আলোচনার এক পর্যায়ে তিনি কি বলছেন চলুন আমরা দেখে আসি। শুধু কর্মজীবী নারীদের বিরুদ্ধে নয়, যখন তখন নাস্তিকদের কতল, বৈশাখ পালন হারাম, ইসলামী দলগুলোকে ভোট না দিলে ইমান নষ্ট হওয়ার মতো ওয়াজও চলছে হর হামেশা। কসম আল্লাহর, যারা পহেলা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবে, জাহান্নামী 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 জাহান্নামী। এই দৃশ্য শো অফ করে তিনি কি বোঝাতে চাইলেন? তিনারা কি কোনো অপরাধের গন্ধ পাচ্ছেন? আমার তো মনে হচ্ছে তিনারা আসলেই সেখানে কোনো অপরাধের গন্ধ পাচ্ছেন। কিন্তু এই আলেম তিনি জাহান্নামী কেন বলেছেন, তার আগে এবং পরে কি বলেছেন, সেসব বিষয়গুলো কিন্তু আমাদের সামনে উপস্থাপন না করে প্রসঙ্গ ছাড়া এই আলেমকে তিনি উগ্রপন্থী বানিয়ে দিয়েছেন। আমরা মুসলমানের অনুষ্ঠান এটা মানি না। পহেলা বৈশাখ আমাদের মুসলমানের সাংস্কৃতিক মানি, আমাদের মুসলমানের বাংলা নববর্ষ এটাও মানি, আমার বাংলাদেশের নববর্ষ এটা আমি মেনে নিলাম, কিন্তু আমি বাংলা নববর্ষ পালন করব জামা পাঞ্জাবিদের এটাই নয়। কারণ পহেলা বৈশাখ পালন করবে হিন্দুরা, কারণ তাদের এটা পূজা, তাদের ইবাদত, তারা জামা বানাক যা খুশি তাই করুক। অথচ তিনি এই কথা কেন বলেছেন, তাদেরই কিছু আলেম রয়েছে তারা বারবার টক শোতে এসব নিয়ে আলোচনা করেছেন যে তারা কেন এই বৈশাখ পালন করতে চান না। বিশ্বাস করেন, পশ্চিমবঙ্গের বাঙালিদের চেয়ে আমরা বেশি অন্তঃসার শূন্য, আমাদের ভিতরে কোনো মাল ম্যাটেরিয়ালস নেই, এই জন্য সহজে আমরা এগুলো গিলি। কই পশ্চিমবাংলার বাঙালিরা তো পয়লা বৈশাখ গিলতে পারেনি, ওরা তো আগের মতোই আছে, আমরা গিলে ফেলেছি। তো চলুন আমরা গিয়ে দেখে আসি সেই টক শোতে এইসব আলেম ওলামারা পহেলা বৈশাখ নিয়ে তিনারা কি মন্তব্য করেছিলেন। আমাদের রমনা বটমূলে সূর্য উঠার জন্য অপেক্ষা করতে থাকে, গান গাইতে থাকে, এসো হে বৈশাখ এসো এসো, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান, ওখানে কি বলা হয়েছে, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এ একটা কলি আছে, অর্থ কি দাঁড়ায় যে হিন্দু ধর্মীয় যে বিশ্বাস,
আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার মানে ছারখার করে দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক। তো এতক্ষণে নিশ্চয়ই আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে কেন তেনারা এই পয়লা বৈশাখকে নিয়ে বিরোধিতা করেন বা এটার বিরুদ্ধে কেন কথা বলেন। তো চলুন আপনাদেরকে আরও একটি ক্লিপ দেখিয়ে ক্লিয়ার করে দিই যে আসলে তেনারা কী জন্যে এটার বিরোধিতা করে আসছেন এতদিন ধরে। লাল সাদা পোশাকের মহত্ব আগে প্রদর্শন করতেছেন আপনি, সিঁদুরের সিঁদুর আর রেখার মানে যে ঐতিহ্য সেটা চালিয়ে দিবেন। বিষ্ণু দেবতা, তার স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন তাদের ধর্ম মত অনুযায়ী হিন্দুদের এই পেঁচা মাঝখান থেকে একটি কথা কেটে নিয়ে এসে কিভাবে 16 কোটি মানুষের সামনে এই বিজ্ঞ আলেমদেরকে নিয়ে অপপ্রচার, অপব্যাখ্যা, মিথ্যাচার এবং অপবাদ দিয়ে আসছে এই সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো। এটা কি মেলার কথা বলেছেন? আমরা অবশ্যই আমাদের যে নববর্ষের কথা, অবশ্যই নববর্ষ আমরা পালন করি, অত্যন্ত সুন্দরভাবে পালন করি, কিন্তু নববর্ষের মানে এই নয় যেটা 28 বছর আগে শুরু করেছে আনন্দ শুভযাত্রার মাধ্যমে। খালেদ ভাই আপনাদের না মঙ্গল শুভযাত্রা তখন বলেনি, তখন তারা বলছে যে এটা আনন্দ শুভযাত্রা, পরবর্তীতে এটা মঙ্গল শুভযাত্রার একটা রূপ দেওয়া হয়েছে। এইসব সাংবাদিকরা এত কিছু নিয়ে ঘাটাঘাটি করেন, তিনারা নিজেরাও টেলিভিশন মিডিয়াতে রয়েছেন, কিন্তু এই সমস্ত টকশো কি তিনারা কখনো দেখেননি? অবশ্যই দেখেছেন, তারা অবশ্যই দেখেছেন, দেখে জেনে বুঝে এই সমস্ত মিথ্যা অপবাদগুলো রটিয়ে দিচ্ছে শুধুমাত্র এই দেশে অর্থাৎ বাংলাদেশে শুধুমাত্র ইসলামকে পঙ্গু করার উদ্দেশ্য নিয়ে তারা মাঠে নেমেছে। নিশ্চয়ই আপনারা আমার প্রথম পর্ব এবং এই পর্ব দেখলে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। যখন হিন্দু আমার দেশে শিরিকের প্রবণতা, মানুষকে শিরিকের দিকে উদ্বুদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন, আপনার মানুষকে বেইমান করার চেষ্টা করবেন, তখন আমাকে প্রতিবাদ করতে হবে এবং এটা আমার ইমানি দায়িত্ব, আমি করবো। এবার চলুন বিখ্যাত আরেক আলেম আমির হামজা, সে আমির হামজাকে নিয়ে কিভাবে মিথ্যাচার করে কাটছাট করে তাকে উপস্থাপন করছে। শুধু কর্মজীবী নারীদের বিরুদ্ধে নয়, যখন তখন নাস্তিকদের কতল, বৈশাখ পালন হারাম, ইসলামী দলগুলোকে ভোট না দিলে ইমান নষ্ট হওয়ার মতো ওয়াজও চলছে হর হামেশা। এই আমির হামজা তিনি বলেছেন যে বামপন্থী যারা রয়েছে তিনারা জাহান্নামী, এবং এখন এই কথাটি কোন কথার পরিপ্রেক্ষিতে এসেছে সেটা কি আমরা বুঝতে পেরেছি? বুঝতে পারিনি। কেন? কারণ ওই সাংবাদিকই আমাদেরকে বুঝতে দেয়নি যে এই কথার কোন পরিপ্রেক্ষিতে এসেছে। তবে আমি দুটো জিনিস এখানে গেস করতে পারি, সেটা হচ্ছে আমাদের দেশে রাজনীতিতে দুইটা পন্থী রয়েছে, একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। কিন্তু বাংলাদেশে যে সমস্ত বামপন্থী রাজনীতি রয়েছে তাদের মধ্যে অসংখ্য লোক রয়েছে, অসংখ্য মানুষ রয়েছে যারা নাস্তিকতা অনুসরণ করে বিভিন্ন ধর্মকে অকাট্য ভাষায় গালাগালি করে থাকে, অপব্যাখ্যা করে থাকে, ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে, এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অত্যন্ত জঘন্য ভাষায় কথা বলে থাকে। চলুন তার কিছু নমুনা আমরা নিশ্চয়ই দেখে আসি। আমি বলছি শেখ মুজিবুর রহমান ওয়াজ এ বাস্টার্ড চাইল্ড অফ আওয়ার ফাদার অফ হিজ ফাদার। শেখ মুজিব ওয়াজ এ বাস্টার্ড চাইল্ড অফ হিজ ফাদার। ক্লিয়ার? ক্লিয়ার? সুতরাং তোর থেকে আমি শিক্ষিত বেশি। আমি বললাম শেখ মুজিব ওয়াজ এ বাস্টার্ড চাইল্ড, এবং সারা পৃথিবীতে এটা এখন স্বীকার করে। তুই আমার আলু জানিস, ভালো করে পড়ে দেখ। আমলা দিবি এই করে সে করে দে, তোদের কার বাপের ক্ষমতা আছে দেখি দেখি কিছু কর। তোর হাসিনারই তো কিছু করতে পারবে না, তোর এত লাভাচ্ছিস, তোদের পালছে হাসিনা। তোর হাসিনারই কেয়ার করি না, তোর মোহাম্মদের টুট টুট, বুঝতে পারছিস? যা মন চায় কর, আমরা লিখে যাব, বলে যাব। পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে তাদের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর মানুষের তালিকায় ইসলামের নবী হযরত মুহাম্মদের নামটি সবচেয়ে উপরে থাকা উচিত। এবং আশ্চর্যজনক হলেও সত্য যে এরকম একটি চরিত্র পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি প্রভাব বিস্তার করে। প্রমাণ করবেন কোরআন আছে,
অবশ্য কোরআনের উপরে আমি সবসময় একটা জিনিস রাখি, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো কোরআনের উপরে কি দেখা আছে, কোরআনের উপরে কি রাখলাম, দেখুন দেখুন দেখুন। হ্যাঁ, কোরআনের উপরে এটাই থাকে সবসময় আমার কাছে। আমি তোদের কোরআনের উপরে প্রত্যেকদিন প্রস্রাব করব, প্রত্যেকদিন প্রস্রাব করে ভিডিও আপলোড দেব, কাবার উপরে প্রস্রাব করব প্রত্যেকদিন। আর এই সমস্ত লোক বেশিরভাগ উঠে এসেছে গণজাগরণ মঞ্চ থেকে। আবার এই সমস্ত নাস্তিকের জন্য আমাদের দেশে যেসব বাম রাজনীতিবিদ রয়েছেন বা বাম রাজনীতির সাপোর্টার রয়েছেন, তারা বিভিন্ন রকমের সভা সমাবেশ এবং আন্দোলন করে থাকেন জামিনের জন্য, যখন তাদের জেলে পুড়ে দেওয়া হয় তাদের কৃতকর্মের কারণে। তো আমাদের দেশের যেসব সাংবাদিক রয়েছে তারা এই সমস্ত লোকদেরকে, এই সমস্ত নাস্তিকদেরকে নিয়ে কখনো নিউজ করেনি যে তারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, বিভিন্ন রকম দেশে অরাজকতা ছড়িয়ে দিচ্ছে এবং জঙ্গি তৈরি করছে। অথচ তারা সামান্য ওয়াজ নিয়ে, মাঠের ওয়াজ কেন অনলাইনে উঠে এসেছে সেজন্য তাদের জ্বালাপোড়া তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ঘটনা কোন দিক থেকে কোন দিকে মোড় নিয়ে, কাঁথা মোড় দিয়ে ঘুমাচ্ছে। মাঠে ময়দানে ওয়াজ জায়গা করে নিচ্ছে অনলাইনেও, মুহূর্তে লাখ লাখ ভিউ, লাইক আর শেয়ারে সেগুলো ছড়িয়ে পড়ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসলামের কথা বলতে গিয়ে অনেক সময় ছড়িয়ে দেয়া হচ্ছে পশ্চাৎপদ মতাদর্শ। তো সেই হিসেবে বামপন্থীরা জাহান্নামী, একথা তো লজিক্যালি আমরা সবাই বুঝতে পারছি। তো এখানে আপনারা ভুল কি পেয়েছেন সেটাই আপনাদের কাছে আমার একটি সাধারণ প্রশ্ন। আবার বামপন্থী ডানপন্থী আরেক ক্ষেত্রে বুঝাতে পারেন, যখন রোজ হাশরের ময়দানে আমাদের আমল নামাগুলো বইয়ের মাধ্যমে আমাদের হাতে পৌঁছানো হবে, কারো ডান হাতে আসবে কারো বাঁ হাতে আসবে। তো আমল নামা যাদের ডান হাতে আসবে তারা জান্নাতে যাবে এবং যারা বাঁ হাতে পাবে তারা জাহান্নামে যাবে, কারণ তাদের কৃতকর্মগুলো সে আমল নামায় লেখা থাকবে এবং হাতে দেওয়ার মাধ্যমে তারা জান্নাতে নাকি জাহান্নামে সেটা হাতে পড়ার সাথে সাথে তারা বুঝতে পারবে। সেক্ষেত্রেও কিন্তু এই কথাগুলো তিনি বুঝিয়ে থাকতে পারেন, অথচ কাটছাট করে এই ভিডিও ফুটেজগুলো নেওয়ার কারণে আমরা বুঝতে পারছি না আসলে এই আমির হামজা কোন ক্ষেত্রে এই ডানপন্থী এবং বামপন্থী কথাগুলো বুঝিয়েছেন। তো এর জন্য দায়ী কে এই সমস্ত সাম্প্রদায়িক উস্কানিদাতা সাংবাদিকরা? ঠিক একইভাবে আরেকজন আলেমের কথাকে কাটছাট করে কীভাবে তাকে জঙ্গি বানিয়ে দিচ্ছে এই সমস্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক টেলিভিশন সাংবাদিকরা? নিশ্চয়ই আপনারা দেখে আসুন, তাহলে আপনারা বিশ্বাস করবেন। শুধু কর্মজীবী নারীদের বিরুদ্ধে নয়, যখন তখন নাস্তিকদের কতল, বৈশাখ পালন হারাম, ইসলামী দলগুলোকে ভোট না দিলে ঈমান নষ্ট হওয়ার মতো ওয়াজও চলছে হর হামেশা। বিচার এটাই যে নাস্তিক হবে তার কল্লা ফেলে দিতে হবে, ঠিক কিনা? আমাদের সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, আমাদের সরকার এটা যে কোনো সরকার, ধর্ম শুনলেই তারা এটাকে ধরবে না, কিন্তু যাদেরকে ধরা উচিত তাদেরকে ধরছে না। আপনারা বক্তব্যটি দেখেছেন যে এই হুজুর তিনি যে কথাগুলো বলেছেন যে নাস্তিক হলে অথবা ধর্মকে অবমাননা করলে তার কল্লা ফেলে দিতে হবে, এটা হচ্ছে এই আলেমের দাবি। বাট এই ভিডিওটি মাত্র 2-3 সেকেন্ড আমাদেরকে দেখানো হয়েছে, অথচ আমরা জানি তিনি যে লেকচারটা দিয়েছেন সেই লেকচারটি দেখুন প্রায় 40-50 মিনিটের একটি ভিডিও, সেখান থেকে মাত্র 3 সেকেন্ডের একটা ক্লিপ নিয়ে তিনি আমাদেরকে কি বোঝাতে চাইলেন এই বিষয়টা কি আপনারা উপলব্ধি করতে পেরেছেন? 50 মিনিটের একটা ভিডিওকে ভিডিও থেকে কাট পেস্ট করে তিনি মাত্র 2 সেকেন্ডের একটা ক্লিপ আমাদেরকে শো আপ করে দেখাচ্ছেন এবং বুঝাচ্ছেন যে এই আলেম হচ্ছে উগ্রপন্থী এবং তারা দেশের জন্য ক্ষতিকর অথবা দেশদ্রোহী। কি বুঝতে পারলেন আপনারা? প্রায় একজন আলেমকে তো জঙ্গি বানিয়ে দিয়েছে এই পর্যায়ে এই সাংবাদিক, অথচ দেখুন তিনি কল্লা ফেলে দেওয়ার এই শাস্তি কার কাছে চেয়েছেন এই ক্লিপটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা সত্য জেনে আসি। কোনো সাদিমুর রাসূলকে ছাড় দেওয়া যাবে না এই দেশে। হেফাজতে ইসলাম আন্দোলন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলামের অন্যতম একটা দাবি এই দেশের ভিতরে নাস্তিক মুরতাদদেরকে
এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গালি দিবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। দেখি না নিশ্চয়ই এই ক্লিপটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কল্লা ফেলে দেওয়া এবং হচ্ছে ফাঁসিতে ঝুলানো এই শাস্তির আবেদনগুলো কার কাছে করেছে। এটা কিন্তু একটা ছোট বাচ্চাও বুঝবে যে এই সমস্ত বিষয় আমাদের দেশে যে সরকার এবং প্রশাসন রয়েছে তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলা হয়েছে, তারা যাতে এর ব্যবস্থা করে দেয়। কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে এই সমস্ত নাস্তিকরা কীভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রচার করে থাকে, যা অত্যন্ত জঘন্য, যা সোশ্যাল মিডিয়াকে কলুষিত করে ফেলেছে। আর তাদের পক্ষ নিয়ে এসব টিভি সাংবাদিক, জার্নালিস্ট এবং উপস্থাপিকা যারা রয়েছে তারা তাদেরকে তাদের সাপোর্ট নিচ্ছে। দেশে হেফাজতে ইসলাম আন্দোলন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলামের অন্যতম একটা দাবি এই দেশের ভিতরে নাস্তিক মুরতাদদেরকে এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গালি দিবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। দেখি না দর্শক, এখানে অতি সাধারণ একটি প্রশ্ন যে তিনি নাস্তিকদের কতল করার বিষয়টি যদিও অপব্যাখ্যা দিয়ে আমাদের সামনে তুলে ধরেছে, কিন্তু নাস্তিকরা কিভাবে আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করেছে, সে বিষয়ে কি তিনার নিউজ বানানো উচিত ছিল না? সে বিষয়ে নিউজ না বানিয়ে তিনারা কেন এসব আলেম ওলামাদের বিরুদ্ধে ভিডিও বানিয়েছেন? এই প্রশ্ন আপনাদের সকলের কাছে আমি রেখে দিলাম। শুধু তাই নয়, এসব এই সমস্ত নাস্তিকরা আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রয়েছে তাকে নিয়ে বিভিন্ন রকমের গালিগালাজ করে, অকাট্য ভাষায় মন্দ বলে, বিভিন্ন রকমের অপপ্রচার করে, কখনো কখনো তাকে মৌলবাদী বানিয়ে দেয়, শেখ হাসিনাকে বিভিন্ন রকমের অপমানজনক কথা বলে এবং বিভিন্ন রকমের অপব্যাখ্যা দিয়ে আমাদের যে বর্তমান সরকার রয়েছে তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে এবং এটাও বলে থাকে যে আমাদের দেশের সরকার নাকি জঙ্গিবাদের লালন পালন করে থাকে। আর এসব নাস্তিকদের সাপোর্ট নিচ্ছে আমাদের দেশে যে টেলিভিশন মিডিয়া রয়েছে, সাংবাদিক রয়েছে, উপস্থাপিকা রয়েছে তারা। হ্যাঁ, তো আপনার কাছে আমাদের প্রশ্ন যে ধর্মের বিরুদ্ধে যারা অবমাননা করে এবং অশালীল কথাবার্তা বলে তাদের ব্যাপারে কি কোনো আইন কানুন নেই যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে? অবশ্যই আইন কানুন আছে। আপনি ধর্ম মানেন না সেটার জন্য আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু অন্য ধর্ম সম্বন্ধে আপনি কোনো বিরূপ মন্তব্য করতে পারেন না। বিরূপ মন্তব্য করলে আইনানুগ ব্যবস্থা আছে, আদালতে সুপরদ করা হবে, তার বিরুদ্ধে আইনগত বিচারের দিন যে মামলা আছে, যে ধারা, সে সকল ধারায় মামলা আছে, সে সকল ধারায় তাকে আমার বিরুদ্ধে মামলা করা যাবে। আমি জনগণের উদ্দেশ্যে শুধু এটাই বলে যাই, এই ধরনের লোকদেরকে আপনারা ধরিয়ে দিন, আমাদেরকে সাহায্য করুন, এই ধরনের লোকদেরকে কোথায় আছে, কে কী করে তাদের ইনফরমেশন দিন, আপনাদের তথ্য গোপন করা হবে, আমরা তাদের প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেব, প্রয়োজনে আদালতে সুপরদ করিয়া তার বিরুদ্ধে যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় আইনগতভাবে সব ব্যবস্থাই আমরা নেব। এই ধরনের অস্থিশীল পরিবেশ আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকতে এরা মানুষকে ইনক্রিজ করবে, খারাপ কাজ করার জন্য ইনক্রিজ করবে, ডিক্রিজ তো ভালো জিনিসটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, এই জন্য ধর্মটা হচ্ছে আমাদের একটা বন্ধন। তো চলুন এবার দেখে আসি এই সমস্ত ভুল অপব্যাখ্যা দিয়ে আপনাদেরকে যেভাবে ম্যানিপুলেট করেছে সংবাদের মাধ্যমে, ঠিক একইভাবে ম্যানিপুলেট করেছে আমাদের যে বাইতুল মোকাররম রয়েছে সেই মসজিদের ইমামকে। তো সেই ইমাম কি বলছে এই সাংবাদিকের সাপোর্টে, চলুন আমরা একটু দেখে আসি। ইসলাম প্রচার নয় বরং ওয়াজের মাধ্যমে সহজে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হওয়ায় ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ওয়াজ করা বেড়ে গেছে বলে মনে করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম। বক্তা নিজে আল্লাহ ভীরু যখন না হন, তার থেকে যে কোনো অবাস্তব আলোচনা আসাটা একেবারেই স্বাভাবিক। বর্তমানে এই ওয়াজ মাহফিলটা এক শ্রেণীর মানুষ এটাকে পেশা বানিয়ে ফেলেছে। তো নিশ্চয় বুঝতে পেরেছেন যে কাট ছাট করে এই ইমামকে কি বলা হয়েছিল, কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই ইমাম এসব কথা বলেছেন, কেন এসব কথা বলেছেন, সেটা কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করানো হয়নি বা আমাদেরকে শো আপ করানো হয়নি। তো আমরা বলতেই পারি আমাদেরকে নিউজে যেভাবে ম্যানিপুলেট করেছে, যেভাবে অপব্যাখ্যা দিয়েছে, ঠিক একইভাবে এই বাইতুল মোকাররমের যে ইমাম রয়েছে তিনাকেও ম্যানিপুলেট করে এই ধরনের কথা আদায় করে ভিডিও মাধ্যমে রেকর্ড করে আমাদের সামনে সেটা
প্রকাশ করছে আর আমরাও বোকা বনে যাচ্ছি। তো শেষ পর্যন্ত আপনারা নিশ্চয় দেখেছেন কিভাবে এই সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো অন্যের ধান্দায় কিভাবে আমাদের চোখে ধাঁধা তৈরি করে একটা কুমড়ো জাল পাকিয়ে আমাদেরকে আয় ওয়াশ করার চেষ্টা করছে, এবং এদেশে যত বড় বড় আলেম ওলামা রয়েছে তাদেরকে হেউ করে ছোট করে উগ্রপন্থী বানিয়ে আমাদের দেশে এই সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো অপপ্রচার করে যাচ্ছে, যা নিতান্তই একটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তো এই সমস্ত চ্যানেল টেলিভিশন চ্যানেলগুলো কেন প্রতারণার আশ্রয় নিয়েছে সেটা আপনাদের সবার কাছে প্রশ্ন রাখলাম। পাশাপাশি আরও একটি অবাক করা প্রশ্ন, সেটি হচ্ছে ভেদাভেদ কারা করছে, এই দেশের মুসলিমরা করছে নাকি এই দেশের যে সমস্ত টেলিভিশন চ্যানেল রয়েছে তারা করছে? তো সেই প্রশ্ন সবার কাছে রেখে আজকে এখানে শেষ করছি। আবারও নেক্সট টাইম এমন কোনো ভিডিও নিয়ে বা এমন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ। যারা ইসলাম বিদ্বেষী নন, ইসলামকে ভালোবাসে, তাদের কাছে এটা প্রিয় মনে হবে। আর যারা ইসলামকে মেনে নিতে পারে না তাদের কাছে এই কথাগুলো তো খারাপ লাগতেই পারে, আর ব্যাখ্যা তারা ওই দিকেই নিবে এবং তারা সমালোচনা করবে।